থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। টেকনিক্যাল কারণে আমাদের এই লাইভটা বন্ধ হয়ে গেছিল, আবারও নতুন করে শুরু করলাম। যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে, আপনাদের দাবিকে মান্যতা দিয়ে, আপনাদের চাহিদাকে মান্যতা দিয়ে আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে আগামী 17ই অগস্ট শিয়ালদা থেকে রাসমনি এভিনিউ অর্থাৎ ধর্মতলা পর্যন্ত আমরা মিছিল আহ্বান করেছি এবং সেটা ধিক্কার মিছিল হবে। আপনারা প্রত্যেকে কালো ব্যাজ পরে আসবেন, যাদের অসুবিধা হবে আমরাও দেওয়ার চেষ্টা করব, তবে আপনারা চেষ্টা করবেন কালো ব্যাজ নিয়ে আসতে এবং সেই সঙ্গে একটা মিছিল হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাথে আমরা তার কাছে দাবিপত্র দেব, এটাই হচ্ছে আমাদের কর্মসূচি। এই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগদান করে এই কর্মসূচিকে সাফল্য মণ্ডিত করে তুলবেন, এটা আমরা আশা রাখবো। আপনারা দীর্ঘদিন ধরে, দীর্ঘ 1.5 বছর ধরে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ কোনো ফিল্ডে নামেনি, রাস্তার আন্দোলন থেকে বিরত ছিল, তার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং একমাত্র কারণ যেটা ছিল সেটা হচ্ছে আমরা সরকারপন্থী সংগঠনকে একটা স্পেস তৈরি করে দিয়েছিলাম। সেই সঙ্গে আমরাও চেয়েছিলাম যে সরকার নতুন ক্ষমতায় এসেছে, তারা তাদের দিক থেকে আমাদের প্রতি যাতে সুবিচার করে, ঠিক সে কারণেই আমরা কিন্তু বসেছিলাম, আমরা কিন্তু সেই অর্থে রাস্তায় নামিনি বা সরকারের বিরোধিতা করিনি। কিন্তু দীর্ঘ 1.5 বছর কেটে গেল, তা সত্ত্বেও সরকার আমাদের কথা ভাবেনি, আমাদের নিয়ে একটি শব্দও এখনো পর্যন্ত ব্যয় করেননি। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করেছি তার সাক্ষাৎ প্রার্থনার জন্য, আমরা চিঠি করেছি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বারবার, কিন্তু তিনিও আমাদের এখনো পর্যন্ত দেখা দেননি, আমাদের সঙ্গে কোনো রকম সাক্ষাৎ করেননি। উপরন্তু তিনি গত নভেম্বর মাসে বলেছেন সিসিএল এবং ট্রান্সফার দেওয়া হবে, পার্শ্ব শিক্ষিকাদের জন্য সিসিএল দেওয়া হবে এবং দীর্ঘ 8-9 মাস কেটে গেলেও তিনি তার কথা রাখেননি, এখনো পর্যন্ত দেননি। সমস্ত কিছু মিলিয়ে গত কল্যাণীতে গত 19 সালে যে সরকারের পুলিশ তার প্রতি আমরা ধিক্কার জানাই, এখনো পর্যন্ত যে 5 জন সাথী আমাদের জেল খেটেছিল, অমলদা, বিপ্লবদা, আগের বাড়ি বলেছি, ওহাব ভাই, শ্যামলদা, সেই সঙ্গে আমাদের আরো 11 জনের নামে এই মুহূর্তে মামলা চলছে, কেস চলছে, এবং সেই কেসের আমি, জাহাঙ্গীরদাও, তারাও এক একজন অংশীদার। জাহাঙ্গীরদাও এই লাইভে আসার কথা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাসুদদা আমাদের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য, তিনি এসেছেন। আমরা আপনাদের দাবিকে মান্যতা দিয়ে, আপনাদের চাহিদাকে মান্যতা দিয়ে কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছি গত 4-5 দিন আগে। কিন্তু আমরা যে বিষয়গুলো দেখছি, 2টি জেলা মিটিং ইতিমধ্যে হয়ে গেছে, বর্ধমান এবং উত্তর 24 পরগনা, সেখান থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি তাতে কিন্তু বর্ধমান এবং উত্তর 24 পরগনা থেকে বিরাট অংশের জমায়েত হলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত জেগে ওঠেনি। আমি চাই অতি দ্রুত আপনারা নিজেরা উদ্যোগ নিন, কোন নেতা আছে, কোন নেতা নেই, কোন নেতৃত্ব ডাকলো, কে বললো, কে বললো না, এ সমস্ত কিছু ভুলে গিয়ে আপনাদের নিজেদের তাগিদে কিন্তু এখানে জমায়েত তৈরি করতে হবে। আমার সাফ কথা, আপনারা ঠিক যেমন ভাবে আন্দোলনটা চেয়েছিলেন ঠিক সেরকম ভাবে আমরা কিন্তু আন্দোলন ঘোষণা করেছি। আপনারা যেমন ভাবে চেয়েছেন যে কেস এবং আন্দোলন একই ভাবে চলবে অর্থাৎ কোর্ট কেস, আমরা কিন্তু সেরকমই সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের কথা দিয়েছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক হিসেবে যে 17 তারিখের আগে সম্ভব হলে আমরা কেসে যাব, না হলে 17 তারিখের ঠিক পরপরই আমরা কিন্তু কেস করব এবং একাধিক 20টা দাবিতে আমরা এই কেসে যাচ্ছি। অতএব আপনাদেরকে দাবিকে মান্যতা দিয়ে ঠিক যেমন ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি আশা রাখবো পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটাকেও আপনারা মান্যতা দেবেন। যদি এর অন্যতা হয়, আমার সাফ কথা, এই মুহূর্তে 41,000 প্যারা টিচার রয়েছে সারা পশ্চিমবঙ্গের বুকে, প্রাইমারি এবং আপার প্রাইমারি, তার 10% যদি জমায়েত না হয় তাহলে পরে কিছু ঐক্যমঞ্চকে আগামী দিন ভাবতে হবে সে কেসে যাবে কিনা, সে আর আন্দোলনে যাবে কিনা। কারণ প্রত্যেকবার এর আগে 70 দিন যে আন্দোলন হয়েছিল শুধুমাত্র জমায়েতের কারণে সেই আন্দোলন কিন্তু আমরা ফসল তুলতে পারিনি, তার পুনরাবৃত্তি যদি আবারও হয় 17ই অগস্ট তাহলে পরে কিন্তু তার রেজাল্ট কিন্তু আগামী দিনে ভালো হবে না। কারণ আমি মনে করি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চই আপনাদের সুখে দুঃখে পাশে থাকে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চই সরকারকে জানান দিতে পেরেছে, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ একমাত্র সংগঠন যারা রাজ্যকে কড়া নাড়াতে পেরেছে, রাজ্যকে ভাবাতে পেরেছে, এবং তাদের আন্দোলনের ফলেই ঠিক যেমন 3% ইনক্রিমেন্ট এবং 3 লক্ষ টাকার গ্র্যাচুইটি এসেছে, সেটা হয়তো আপনার কাছে খুব মূল্যবান নয়, কিন্তু যে ভদ্রলোক আজকে রিটায়ারমেন্টে গেছেন, যে পার্শ্ব শিক্ষক মারা গেছেন, তার পরিবার এই 3 লক্ষ টাকার মূল্যটা বুঝে। ঠিক একইভাবে আমরা মাধ্যমিকের ইনভিজিলেটরটা নিয়ে এসেছিলাম, সেটা যদিও ব্রাত্যবাবু
আর এক চোর তিনি কিন্তু কেড়ে নিয়েছেন। তো আগামী দিনে আমরা আরো এই ধরনের শুভ সুযোগ সুবিধা যদি পেতে চাই, সবচেয়ে বড় কথা আপনার বেতনটা যদি বৃদ্ধি করতে চান, তাহলে পরে অবশ্যই কোর্টে যেতে হবে এবং রাস্তার আন্দোলনে আমাদের থাকতে হবে। ঠিক সে কারণে আগামী 17 তারিখ আপনারা প্রত্যেকে কালো ব্যাজ পরে আসবেন এবং এই আন্দোলনে কোনো রাজনৈতিক নেতা থাকবে না, কোনো সংগঠনের ব্যানার থাকবে না, কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানার থাকবে না, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আপনারা প্রত্যেকে কালো ব্যাজ পরে আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা নিশ্চয়ই ডেপুটেশন দেবো। আমরা ইতিমধ্যে পারমিশনের অ্যাপিল করেছি, আমি আশা রাখবো যে লালবাজার থেকে আমাদের সেই পারমিশন দেওয়া হবে এবং আমরা সুষ্ঠুভাবে এই কর্মসূচি পালন করব। আমরা কোন রকম জেল ভরো কর্মসূচি, কোনো আইন অমান্য, এই ধরনের কোনো গণ্ডগোলের রাস্তায় আমরা এখনই যাচ্ছি না। আমি আবারও বলবো, এর আগেরটা কেটে গেল ঠিক সে কারণে আমাকে রিপিট করতে হচ্ছে, এই লাস্ট 2-3 মাসের মধ্যে 3টি কর্মসূচি হয়েছে 2টি সংগঠনের, সেখানে যে জমায়েত হয়েছে সেটা অত্যন্ত অপমানকর এবং লজ্জাজনক। তাই এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে ঠিক সে কারণে আপনাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে এবং সেটা আজ থেকে উদ্যোগ নিতে হবে। আপনারা প্রত্যেকে প্রত্যেকের পরিচিত যারা রয়েছেন তাদেরকে ফোনে বলবেন, তাদেরকে SMS এ বলবেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করবেন যাতে তারা এই আন্দোলনে এই কর্মসূচিতে আসে। বারবার এই নেতৃত্বদেরকে এগিয়ে দেবেন আর পিছন থেকে সরে যাবেন, এটা বেশি দিন মেনে নেওয়া যাবে না।